প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি শারমিন আক্তার। আজ আমরা প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা পরীক্ষার প্রশ্ন হাতে পেয়েছ, আমরা সেই প্রশ্নের উপরেই কিছু আলোচনা করব। আমরা শুরুতেই জানব শব্দ গঠন। তোমাদের প্রশ্নে 2 নম্বরে দেওয়া আছে শব্দ গঠন। শব্দ গঠনগুলো তোমরা কীভাবে করবে দেখো। প্রথমে লিখবে প, পতে পাতা, পায়কার পা, পায়কাত্তা পাতা। তারপর আছে ভ, ভতে তোমরা ভাল্লু, মতে মই, লতে লতা। মধ্যাহ্ন সাথে সার, দন্তার সাথে সবুজ, সবুজ। ঢয় শূন্য র, আষাঢ়, হতে হাতি, হাতি। খণ্ডকেতে মৎস্য বা উৎসব, চন্দ্রবিন্দু চাঁদ। দেখো আমি পতে প্রথমে লিখছি পাতা, পতে পাতা, ভতে ভাল্লুক, মতে মই, লতে লতা, মূর্ধন্য সতে সার, দন্ত সতে সবুজ, হ শূন্য র আষাঢ়, হ হাতি, খণ্ডিত উচ্চ, চন্দ্রবিন্দু চাঁদ। এভাবেই তোমরা পরীক্ষার খাতায় শব্দ গঠনগুলো করবে। তারপরে আমরা করব হচ্ছে শূন্যস্থান পূরণ। কীভাবে শূন্যস্থান পূরণ করবে তা তোমাদের প্রশ্নে আছে। শূন্যস্থান পূরণগুলো আমরা এখন সেগুলাই কিছু করে দেখাবো। শূন্যস্থান পূরণ তোমাদের প্রশ্নে যে শূন্যস্থানগুলো আছে এগুলোই আমরা কি করব দেখো। বর্গের যে আকার, বয়াকার, খালিগর, দন্তস্ব, তারপর আছে তালবি সুদীর্ঘিকার, খালিগর, তারপরে আছে দুপুর, আছে দু, পরিশিকের পু, খালিগর, তারপর আছে ময়ের সুকার, খালিগর, ল। তারপরে আছে খালিগর, জয়রেব, তারপর পশুযুক্ত, খালিগর, খালিগর ছ, খালিগর, দন্তস্ব, তারপর ম। এবার দেখো আমি শূন্যস্থানগুলো ফেলাম। এখন দেখো আমি করি এখানে বর্গের যা আছে, বর্গের জায়গার যা ম যা, বয়কার বা, ত্যাকার তা, দন্তস্ব ত্যাকার, তালে বিশ্ব দীঘিকার ত শীত, দশের দুপাশের পুর দুপুর, মরের শুকর মুখ, পায়ের শুকর কু, ল মুকুল, দন্তস্ব দীর্ঘকার, জয়রেব সূর্য, সূর্য, দন্তস্ব পয় সংযুক্ত রসুকার, ল স্কুল,
মায়াকর্মা ছ মাস এখানে দেখো দন্তস আছে ঘয়াকার ঘা দন্তস ঘাস ম রস মু এভাবেই তোমরা পরীক্ষার খাতায় শূন্যস্থানগুলো লিখবে তারপরে আমরা আর একটা শিখবো সেটা হচ্ছে শব্দার্থ শব্দগুলো লিখবো এগুলার শব্দার্থ করবে দেখো শব্দার্থ দেখো শব্দার্থ লিখো প্রথমে আসে নুড়ি নুড়ি অর্থ কি তারপর আসে পায়রা পায়রা অর্থ কি মগ ঢাল মগ ঢাল তারপর আছে ফুল তারপর আছে টায়রা এখন দেখো নুড়ি অর্থ আমরা জানি কি পাথর নুড়ি অর্থ পাথর পায়রা অর্থ কবুতর তারপর আছে মগ ঢাল উঁচু ঢাল কুল অর্থ কিনারা তার অর্থ মাথার মুকুট বা মাথার পরার অলঙ্কার তার অর্থ মুকুট লিখলে হবে তোমরা শুধু অথবা তোমরা এটাও লিখতে পারো মাথায় পরার অলঙ্কার মাথায় পরার অলঙ্কার এভাবেই তোমরা শব্দ অর্থগুলো লিখবে শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের আজ যে যে বিষয়ে আলোচনা করলাম তোমরা এগুলি পরীক্ষার খাতায় ভালো করে লিখবে আশা করি তোমরা সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ